আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। আজকে আপনাদের সামনে একটা জেরির অফার নিয়ে চলে আসলাম। এখান থেকে প্রত্যেক ইউজার নিম্নতম না পেলেও $4 করে পাবেন। নিম্নতম যেটা আছে ওটা হচ্ছে $4, এর উপরে হচ্ছে আপনারা $100 পর্যন্ত এখান থেকে পেতে পারেন। তো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল একদম নতুন, ভিডিওতে একটা লাইক করে দিবেন আর একটা কমেন্ট করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন। কিভাবে জয়েন হবেন, এখানে মোর অপশন দেওয়া আছে, এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে দেখবেন টুডে অফার লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কের উপর ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা আমাদের এই পোস্টের মধ্যে চলে আসতে পারবেন। তো আজকের অফারটা চলতেছে এখানে আর্ট দি ফিনান্স থেকে, এটা হচ্ছে আপনার জেলির অফার। রেওয়ার্ড প্রাইস পুল হচ্ছে 7000টা টোকেন, এখানে $29,000। ওয়ান স্টার মানে ফার্স্ট, মানে এক হতে 10 যারা থাকবে তারা ধরেন না $100, $200, $500 এরকম করে পাবে। এখানে দেখেন এখানে অনেক সিস্টেম আছে, এখানে এক হতে 10 পর্যন্ত এখানে র্যাঙ্ক দেওয়া আছে, এক হতে 10। আমরা এগুলোর মধ্যে থাকবো না, এখানে দেখেন 11-তে 100 এগুলাও থাকবো না আমরা, ঠিক আছে। এখানে 10টা টোকেন পাবি এডিএফ, তারা যারা 1000 জনের মধ্যে থাকবে তাদের দিবে 3টা করে টোকেন, আর যারা 1001 থেকে 3900 জনের মধ্যে থাকবে তাদের 1টা করে টোকেন দিবে। এখন আমি দেখাই টোকেন প্রাইস কত চলে, এটা আমি দেখাই। এখন এখানে দেখেন এক একটা টোকেনের প্রাইস $4.13। আপনারা যদি 2টা করেও 3টা করে যদি পান, এখান থেকে $12 ইজিলি ইনকাম করতে পারবেন। এখানে প্রতিদিন শুধুমাত্র আপনাদের টাস্কগুলো কমপ্লিট করতে হবে। তো মার্কেটে আমি গিয়ে দেখাই এখানে কোন কোন মার্কেটে লিস্টেড আছে। প্রবিটে প্রবিট গ্লোবালে এখানে লিস্টেড আছে, এমএক্সিতে লিস্টেড আছে। তো ফার্স্ট টাইম আমি আপনাদেরকে ডিটেলস সব কিছু দিলাম। ফার্স্ট টাইম আপনারা কী করবেন, এখানে ডিসকোড লিঙ্ক দেওয়া আছে, ফার্স্ট টাইম ডিসকোডের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা ডিসকোডে জয়েন হয়ে নেবেন। তো ডিসকোডে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, এখানে অ্যাপসেট ইনভাইট যেটা লেখা আছে ওটার উপর ক্লিক দিবেন। ওটার উপর ক্লিক দেওয়ার পর একটুখানি ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, এখানে 232 যেটা লেখা আছে ওটার উপর ক্লিক দিবেন হালকা করে। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, এখানে টিক মার্ক করে দিবেন, তারপর এখানে কমপ্লিটে ক্লিক দিবেন। কমপ্লিটে ক্লিক দেওয়ার পর এখানে স্টার্ট ভেরিফিকেশন যেটা লেখা আছে ওটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে ভেরিফাই ইউর সেলফ গেইন অ্যাক্সেস টু সার্ভার, তো এখান থেকে আপনারা কী করতে হবেন, এখানে দেখেন স্ট্রবেরি সিলেক্ট করতে হবে, প্লিজ সিলেক্ট দ্য স্ট্রবেরি অন দ্য মেনু ভ্যালু, এটার উপর ক্লিক দিবেন। মেনু এটার উপর ক্লিক দিবেন, প্লিজ সিলেক্ট দ্য অপশন কারেক্ট, এটার উপর ক্লিক দিলা। ক্লিক দেওয়ার পর এখান থেকে স্ট্রবেরি দেখতে পারবেন, 2 নম্বর অপশনে স্ট্রবেরি আছে, ওটার উপর ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর ইউর ভেরিফিকেশন, আচ্ছা সরি, তো এখানে দেখেন আমাকে ডোনাট কী করতে বলতেছে, সিলেক্ট করতে বলতেছে, এখান থেকে আমি ডোনাটটা সিলেক্ট করে নিচ্ছি, ডোনাট হচ্ছে 8 নম্বরটা, এখান থেকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে দেখেন ইউ আর ভেরিফাইড লেখা উঠে গেছে, ডানে ক্লিক দিলাম, এখান থেকে আমাদের কাজ কমপ্লিট। এখন আপনারা কী করবেন, এখানে জেলির লিঙ্ক যেটা দেওয়া আছে এই লিঙ্কটা আপনারা কপি করবেন। কপি করার পর চলে যাবেন হচ্ছে মিসেস ব্রাউজারের মধ্যে। মিসেস ব্রাউজারের মধ্যে যাওয়ার পর ওপরে সুন্দর করে এই লিঙ্কটা পেস্ট করে দিবেন আস্তে করে। তো এই লিঙ্কটা পেস্ট করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করতে পারে, এখানে কানেক্ট যেটা অপশন লেখা আছে কানেক্ট অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে লগ ইন উইথ ওয়ালেট কানেক্ট যেটা লেখা আছে ওটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা ইজিলি ওয়ালেটটা কানেক্ট করে নিতে পারবেন। এখান থেকে ম্যাটামাক্স ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর ম্যাটামাক্সে পপ আপ যাবে, আপনারা কী করে নেবেন, এখান থেকে ম্যাটামাক্সটা আপনারা কানেক্ট করে নেবেন। তো এখান থেকে দেখেন আমি ম্যাটামাক্সটা কানেক্ট করে নিছি, আর একটা সিগনেচার চাইবে, সিগনেচারটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো এখানে আমার ধরেন কানেক্ট করা কমপ্লিট, ম্যাটামাক্সটা কানেক্ট করা কমপ্লিট করার পর এখান থেকে আপনারা কী করবেন, ডেলি কানেক্ট যেটা লেখা আছে ওটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর শুধুমাত্র আপনাদের কাজ ক্লাইম রেওয়ার্ড, এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর অটোমেটিকলি ক্লাইম হয়ে যাবে। তারপর এখানে জয়েন আর ডি ফিনান্স ডিসকোড, এটাতে আমরা ফার্স্ট টাইমে জয়েন করে নিছি। এখন আপনারা কী করবেন, এখানে ক্লাইম রেওয়ার্ড শুধুমাত্র আমাদের ডিসকোডে জয়েন করা লাগবে, আর বাকিগুলো শুধুমাত্র
ঢুকবেন, ঢুকে শুধু ক্লাইম করবেন, এখানে কোনো কাজ নেই। ক্লাইম রেওয়ার্ডে ক্লিক দিবেন, লাইক রিটুইট কিছুই করা লাগবে না, শুধু কোপাইতে থাকবেন। প্রতিদিন ডেলি একবার ঢুকে ঢুকে আপনারা কি করবেন, ক্লাইম করে নেবেন। তারপর এখানে বলতেছে ম্যাটামাক্স ওয়ালেট অ্যাড্রেস, এটা কোত্থেকে দিবেন? আপনারা কি করবেন, এক্সটেনশনে চলে যাবেন আপনাদের ম্যাটামাক্সে। ম্যাটামাক্সে যাওয়ার পর এখান থেকে বিম বেস মার্চেন্ট, যে কোনো একটা অ্যাড্রেস দিলে হচ্ছে, বিম বেস মার্চেন্টের অ্যাড্রেস, ইথারিয়াম অ্যাড্রেস সবগুলো একই। এখান থেকে আমি অ্যাড্রেসটা কপি করলাম, কপি করার পর আগের ব্যানারে চলে গেলাম, চলে যাওয়ার পর এখান থেকে পেস্ট করে দিলাম। তারপর এখানে ক্লাইম রেওয়ার্ড যেটা লেখা আছে ওটার উপর ক্লিক দিলাম, কারণ এই ওয়ালেটের মধ্যে আমাদেরকে টোকেনগুলো দিবে। এখন কি করবেন, এখান থেকে আপনারা কি করবেন, সবগুলোতে এরকম ঢুকে এটা এটা হয়তো বা করতে পারবেন না, বাকিগুলো করতে পারবেন। এখানে ধরেন আর্ট ফলো অন টুইটার, ক্লাইম রেওয়ার্ড ফলো টলো কিছু করা লাগবে না, শুধু ঢুকবেন ক্লাইম করবেন। আমাদের কাজ হচ্ছে সবগুলো ক্লাইম করা, এখানে আর কিছু কাজ নাই, শুধুমাত্র প্রতিদিন ক্লাইম করবেন। ধরেন আমি এখানে আর একটা আছে, এটা বাদ, ফার্স্টেরটা বাদ, আর বাকিগুলো সবগুলো এখানে ভিজিট অপশন আছে, ভিজিট দিস পেজ, এটাতে ঢুকে ব্যাক চলে আসবেন, 10 সেকেন্ড এখানে ওয়েট করবেন। তো এখানে দেখেন আমার 10 সেকেন্ড ওয়েট করা কমপ্লিট, ক্লাইম রাওয়ার্ডে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর এটাও ক্লাইম করা কমপ্লিট। তারপর আরেকটা ভিজিট পেজ, ওটাতেও সেমভাবে এরকম ক্লিক দিবেন, ব্যাক চলে আসবেন, এখানে 10 সেকেন্ড ওয়েট করতে বলবে। তো 10 সেকেন্ড ওয়েট করার পর ক্লাইম রাওয়ার্ডে ক্লিক দিবেন, অটোমেটিকলি ক্লাইম হয়ে যাবে। এখান থেকে আপনারা কি করবেন, কুইজগুলো কমপ্লিট করবেন, কুইজের আনসার আমি এখানে দিয়ে দিব, কুইজে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন আমার এখানে কী কী লেখা আছে, কুইজ আনসার, ফার্স্ট টাইমের আনসারটা এ, তো এখান থেকে আমি এটা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে ক্লাইম রেওয়ার্ডে ক্লিক দিলাম, সেমভাবে এখানে ধরেন দ্বিতীয় কুইজ, সেকেন্ড কুইজের আনসার কি, এখান থেকে মনে হয় বি, অথবা সেকেন্ড কুইজের আনসার হচ্ছে এখানে সি। আপনারা কি করবেন, এখান থেকে সিটা সিলেক্ট করবেন, ক্লাইম রেওয়ার্ডে ক্লিক দিবেন, প্রতিদিন ডেলি ঢুকে ঢুকে শুধুমাত্র ক্লাইম করবেন যে এখানে। তারপর আমি তৃতীয়টাও দেখাই, এখান থেকে আপনারা ইজিলি বুঝতে পারবেন এখানে তৃতীয়টা বি। তো এখান থেকে আমি ফেলস যেটা আছে ওটা ক্লিক করলাম, ক্লাইম রেওয়ার্ডে ক্লিক করলাম, ক্লাইম হয়ে গেছে। তো এটা সবাই পারবেন ক্লাইম করতে, আমি ক্লাইম করে নিচ্ছি সবগুলো এখান থেকে। তো এখানে দেখেন আমার কাজ, আজকের কাজ সবগুলো কমপ্লিট, ঠিক আছে। এখান থেকে আপনারা এগুলোও ক্লাইম করতে পারেন, এগুলোও ক্লাইম করে নেবেন, ক্লাইম করতে 1 সেকেন্ড লাগবে শুধুমাত্র। এখানে আমাদের কোনো কাজ নাই, লাইক রিটুইট এসব করা লাগতেছে না, শুধুমাত্র ডুবে ডুবে শুধু ক্লাইম করবেন। যে এখান থেকে আবার ক্লাইমে ক্লিক দিলাম, ক্লাইমে ক্লিক দিলাম, অটোমেটিকলি দেখবেন এখানে সবগুলো শুধু ক্লাইম করবেন, যে শুধুমাত্র আপনাদের ডিসকর্ডটা জয়েন করা লাগবে, এটা আপনার 2 মিনিটের কাজ ধরতে গেলে। এখন কি করবেন, এখানে উপরে আমি দেখাই, উপরে দেখেন একটা 3 ডট আইকন আছে, এই 3 ডট আইকনের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন, এখানে একটা অপশন আছে আমি দেখাই, এখানে একটা 3 ডট আইকন আছে ওটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে প্রোফাইল যে অপশনটা দেওয়া আছে, আপনাদের র্যাঙ্ক র্যাঙ্কগুলো এখানে দেখতে পারবেন। প্রোফাইল অপশানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর আমি দেখি আমার 3900 জনের মধ্যে আমি র্যাঙ্কের মধ্যে আছি কিনা। আমি শুধুমাত্র এক আজকের দিনটা গিয়া করলাম, এখানে দেখেন আমার র্যাঙ্কটা কতজনের মধ্যে চলে আসলে, শুধুমাত্র আজকের টাস্কগুলো কমপ্লিট করলাম, 1500 জনের মধ্যে চলে আসলো, মানে একটা টোকেন পাওয়ার আশা আছে, একটা টোকেন পাওয়ার আশা আছে। আপনাদেরকে আমি আবারও দেখাই, কই গেল, এই দেখেন এখান থেকে, এই দেখেন এখান থেকে আমাদের 1000 1000 3900 যেটা লেখা আছে, 1000 3900 জনের মধ্যে যারা থাকবে, 2900 জনের মধ্যে, 3900 জনের মধ্যে যারা থাকবে তাদের ধরেন একটা করে টোকেন দিবে, একটা টোকেনের প্রাইস $1.13। আর আপনারা চাইলে 1000 জনের মধ্যে ইজিলি থাকতে পারবেন, প্রতিদিন টাস্কগুলো কমপ্লিট করলে 3টা টোকেন, মানে $12 পাবেন। আজকের দিনে আমি কমপ্লিট করছি, আমার র্যাঙ্ক 1500-এর মধ্যে চলে আসছে। প্রতিদিন যদি আপনারা করতে থাকেন মনে হয় আমার 11 হতে 100 জনের মধ্যে ইজিলি চলে আসতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।